কেন? সেটাকে রাখা হয়েছে ঠিক সবুজ কাপড়ে, জোরে বলেন কি বলছে? বলছে দিস ইজ দ্য হোলি কুরআনুল কারীম, দ্য ক্যাবিনেট ইউ আর মুসলিম, জোরে বলেন। বলছে আমেরিকার এখানে অনেক বই আছে, কিন্তু এখানে সবচেয়ে উপরে সবুজ কাপড়ে মুড়ে সকেতালি দাড়িওয়ালা মুসলমানদের কোরআনটাই আমেরিকার টপ জায়গাতে রাখা আছে, জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা আমেরিকার তো সকাল হলে চিন্তা করে আমাদের জবাই করব, সকাল হলে চিন্তা করে কোথায় চালিয়ে দেব। সে তার লাইব্রেরিতে যত বই রেখেছে সব বইয়ের উপরে মুসলমানদের কোরআন রেখেছে, একবার জোরে বলবেন না? তাহলে কোরআন সম্মানিত না সম্মানিত নয়? সম্মানিত না সম্মানিত নয়? কোরআন পৃথিবীতে সেরা প্রমাণ হলো কি না হলো? চলেন এইবার আরেকটা দেব। কোরআন সম্মানিত কি সম্মানিত না? বাচ্চাকে পড়ায় হাচ্চি মাচিম চিম, তার জন্য মাচায় খাড়া খাড়া সিং, তারা মাছে পারে ডিম, হাচ্চি মাচিম চিম। ইসালা আদু কি এটা আমি জানি না, আমি চাইল্ড সাইকোলজিকে কোশ্চেন করেছিলাম যে এটা কি। আমার কথা বুঝতে পারছেন না? একটুখানি বাচ্চাকে ধোকা দেওয়া হচ্ছে, চিটিং বাজে সূত্র তৈরি করা হচ্ছে, ওই বাচ্চারা ভবিষ্যতে কেন মা বাপকে দেখবে? মডেল তৈরি করছে। আদৌ ওটা ঘোড়া না, ওটা খাসি না, ওটা কুকুর, কিছুই নয়, ধোকা, ধোকা। কি বলেন? হ্যাঁ আমার সঙ্গে কথা বলেন, ধোকা। তার মানে ওর ভিতর ফাঁকা, কিছু নেই। তা আমি জিজ্ঞাসা করলাম এটা কেন দেওয়া হচ্ছে, বলে বাচ্চাদের মন কাড়াবার জন্য। বলুন নাউজুবিল্লাহ। কোরআন বলছে পৃথিবীতে একটা গান শেখা দুবারের মাথা বাচ্চা আর বলবিনি, ফাংশনে একটা নায়িকা উঠা গান বলুক তিনবারের মাথা আর ভাল লাগবেনি, কিছু খাত দুবারের মাথা হলে গা ঘিন ঘিন করছে। কোরআন যতবার পড়বি আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, যতবার কোরআন পড়বি হৃদয়টা ততবার ভালো উঠ লাগবে, জোরে বলো। যতবার পড়বি ততবার তোর ভালো লাগবে, জোরে বলে। পৃথিবীতে যত গ্রন্থ আছে একবার দুবার তিনবার চারবারের মাথার ভিতরে ঢুকবে না। আল্লাহ বললেন এই 6666 প্যারাগ্রাফ স্টেঞ্জা বা লাইন বা বিশিষ্ট একটা প্যারাগ্রাফ, টোটাল প্রবন্ধটাই 6666টি টোটাল স্তব্ধ ভাষ্য আমি কেবলমাত্র একজন মানুষের সিনাতে ঢুকাবো, পৃথিবীর কোনো বই আর ঢোকে না, জোরে বলে। এর চেয়ে বড় কিছু আছে? সমুদ্রে ফেলে দে পৃথিবীর সমস্ত রিলিজিয়ান্স গুলো, দামি দামি বইগুলো বাবা সব পুড়ে যাবে, সব ধুয়ে চলে যাবে। আল্লাহ বলছে কোরআনকে একবার ফেল দুবার ফেল পুড়িয়ে দে শেষ করে দে। পৃথিবীতে যদি একটা হাফেজ বেঁচে থাকে আমি আল্লাহ আবার কোরআন তৈরি করে নেব, জোরে বলেন নারাই তাকবীর। তাহলে আমেরিকা রেখে দিল কোরআন তার টপ জায়গায়, আর সোকেতালি পরের দোকানে চার পানি বয়ে বয়ে জীবন গেছে, আজকে দুটো টাকা হয়েছে, পাথরের বাড়ি করেছে, মার কাছে গিয়ে বলছি ও মা মা ই আমার ঘরে সব এইসব আসে টাসে, বাইরে থেকে লোক টোক আসে, তো তুই ওই সিঁড়ির নিচে থাকিস, আমার এই কোরআন শরীফটা তুই সিঁড়ির নিচে রাখ না। এ কথা বুঝতে পেরেছেন? পাথরের বাড়ি করেছে, ওর বাড়িতে এইসব আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ তো এটা তোর ওই সিঁড়ির নিচে রেখে হয় না মা। কোরআনকে কি সম্মান দিছি, আমেরিকা রাখছে তার ন্যাশনাল লাইব্রেরির উপর, আর আমরা রাখছি আমার মার সিঁড়ির নিচে ধুলির ভিতর। কোরআন কি বলছে? আমি ওখানে থেকে থেকে তোকে বন্ধনের লাইনে দাঁড় করিয়ে দেব, পৃথিবীতে অপমান করিব, অপমান করিব, আমাকে তুই অপমান করলি আমি কোরআন তোকে অপমান করিব, তুই যদি আমাকে সম্মান দিতিস আমি অবশ্যই তোকে সম্মান দিয়ে দিতাম।
কোরআন কি ইজ্জত দেয়া শেখেন, ইজ্জত পাবেন। তারপর কোরআন কি বলছে একটু আগাই, ইন্নাকু লাকুরআনুন কারীম। তারপর বলছেন ফি কিতাবিম মাকনুন। না না না, আমি কোনো মানুষের লেখা নয়, আমি আল্লাহর দরবার থেকে লিখিত হয়ে তোদের কাছে এসেছি। ও ভাই, চিটিংবাজি ব্যবসা কেমন হচ্ছে দেখেন। আল্লাহ বলেন আমি লিখিত সংযোজন পরিবর্তন করে পৃথিবীতে পাঠিয়েছি, এটা সংরক্ষণ রেখেছি, এর পিছনে যে লাগবে কোরআনের পিছনে যারা লাগবে হয় ধ্বংস হয়ে যাবে, অথবা কোরআনের পিছনে যে লাগবে আল্লাহ তার পরিবর্তন করে দেবে। নারী তাকবীর। এইবার বলি কোরআনটা কি কিছু বলবেন না, ফি কিতাবিম মাকনুন, আল্লাহ বলছেন ওখান থেকে আমি লিখে পাঠিয়েছি। ও ভাই, আচ্ছা কোরআন যে একভাবে আছে এটা আপনারা বিশ্বাস করেন? আচ্ছা কোরআন আল্লাহর লেখা কে বিশ্বাস করেন? হাত তোলেন, ঝপ করে হাত তোলেন। হ্যাঁ দেখেছেন, লে হালুয়া ওয়াজ এখন এরাম হচ্ছে আল্লাহর কিরে ভাই, ওয়াজ মানে এখন এরাম। ব্রাহ্মণ দৌড়ে যায় ওই ব্রাহ্মণের মুর্শিদের সামনে জড়িয়ে যায়, আল্লাহ দাঁড়িয়ে যায় ও আমাদের জাহান্নামে চলে যা। সুবহানাল্লাহ, কি বললাম বুঝেছো ওরা? ও বুঝতে পারেনি, বুঝতে পারেনি, ও বুঝতে পারেনি। এ ভাই, ওয়াজ এরকমই হচ্ছে এখন, গোজে মোজে হেজে গোজে এখান সেখান থেকে নিয়ে গিয়ে আমি বলে দিচ্ছি যার নামে যায় তোর সব বলে। সুবহানাল্লাহ, শুধু সুর আল্লাহর কিরে ভাই, শুধু সুর শিখবো নি, শিখবো। হ্যাঁ, না এই কোরআন তফসির চলছে। ও ভাই, রাত ১২টা তো, এখন একটু তোমাদের সঙ্গে যদি না একটু হাসি টাসি করি তোমরা তো সব শুয়ে পড়বে আর আবারও তেড়ে দেবে। চলেন, আল্লাহ বলছেন ফি কিতাবিম মাকনুন, এটা আমি লিখিত সংরক্ষিত ভাবে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলেন নারেই থাকবে, নারেই থাকবে। আচ্ছা আল্লাহ লিখিত আকারে পৃথিবীতে পাঠিয়েছে। আচ্ছা পৃথিবীতে অনেক বই লেখা হয়, যে ছেলেটা নার্সারি পড়ে আর যে ছেলেটা কেজি ওয়ানে পড়ে, এক বাচ্চা একই বাড়িতে, তাহলে আগের ক্লাসে যে উঠেছে তার পরের বাচ্চাটা তার বড় ভাইয়ের ক্লাস ধরে নেছে, তার বইটা এবছর তার চলে যাবে কিনতে হবে না। বইওয়ালা বলছেন না চলবে না, এবছর বই পাল্টাবে। এ সুবহানাল্লাহ বলবেন না, তার মানে কি বলে আসফা ইন্নাল ইনসান আলা ফিহুস, মানে কি মানুষ যা কিছু লেখে তার ভিতরে ভুল থাকে। জোরে বলে পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেক ক্ষেত্রে পরিবর্তন। কোরআন বলে ফি কিতাবিম মাকনুন, আমাকে আল্লাহ লিখে ছেড়ে দিয়েছে, আর কেউ পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তারপরে কি বলছে, তাহলে কোরআন সম্মানিত, কোরআন কেউ লিখতে পারবে না এটার প্রমাণ হয়ে গেল। আচ্ছা আরো একটু ক্লিয়ার দিই, আপনারা পড়েন যে ইন্না আতাইনা কাল কাউসার, কোরআন কাল লেখা একটু আটটু দিই। এখন আল্লাহ বলছেন, কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে জানেন। আচ্ছা প্রত্যেকে পরীক্ষা দেবে, পরীক্ষা দিলে স্টাইল বাড়ে, প্রত্যেকের পরীক্ষা, আমাদেরও পরীক্ষা আছে, কিয়ামত হবে পরীক্ষা, পরীক্ষা না হলে কোনো জিনিস মজা নেই, পরীক্ষা হবে। আচ্ছা কাবা শরীফ দেখেছেন, এখানে কাবার চিত্র নেই মনে হয়, একটা কালো ঘর দেখেছেন, কালো ঘর, ওর নাম বাইতুল্লাহ কাবা, ওর চারিদিকে সবাই ঘুরছে। ওখানে আগে আকাশের মেলা হতো, মানুষ উলঙ্গ হয়ে ন্যাংট হয়ে নাচত, ভালো করে বোঝেন, কাবার সামনে। আর আন্তারা লাবিদ বিন রাবিয়া, এরম বড় বড় কবিরা সব কবিতা লিখত। ভাই কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে, এদের কবিতাগুলো সোনার অক্ষরে কাবার গায়ে লাগিয়ে দিত। আমার আল্লাহ বলেন, এই আমার জিব্রিলকে পাখে দাও তো, জিব্রিল আমার নবীকে একটু নিয়ে তুমি কাবার সামনে দাঁড় করিয়ে দাও। জোরে বলো কেন ফি কিতাবিম মাকনুন,
বলছে আমি যেটা লিখে পাঠিয়েছি এর কোনো পরিবর্তন হবেনি, তার জন্য আমার নবী পরীক্ষা দিতে যাবে। জোরে বলুন, নবী কাবার ধারে গিয়ে দাঁড়িয়েছে। কাবা তখন তো আমাদের নয়, কাবা তখন আমাদের হাতে নেই। আল্লাহর নবী গিয়ে দাঁড়িয়েছে। এ দেখেন, আপনাদের এখানে কি চাষ হয় জানি না, বড় বাজারে যদি এত করে সব মাল নিয়ে গেছে আর কেউ যদি 5 কেজি নিয়ে যায়, বলবে দে এই কে জানি কি এনেছি, আবার কোথায় মাল এনেছে, আবার বাগান চাষ করেছে কবে থেকে, অবকা। আল্লাহর নবী কাবার ধারে গিয়ে দাঁড়িয়েছে। জাহিস আন্তারা লাবিদ বিন রাবিয়া ইব্রাহিম জুবিয়ারে, বড় বড় কবিরা সব বলছে এ ফকির সেই মুহাম্মাদের মুহাম্মাদ এখানে এসছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে, একবার জোরে বলুন আমি এখানে এসেছি কি? আল্লাহর নবী বলছেন আমি এখানে এসেছি তোমাদের, প্রত্যেক বছর তোমরা কবিতা লেখো, তোমাদের কবিতা ভালো হয়, সোনার অক্ষরে লিখে তোমরা কাবায় ঝুলিয়ে দাও, এবছর আমি একটা ছোট্ট কবিতা এনেছি, একটা লাইন আমি লিখেছি, দুটো লাইন লিখেছি, আল্লাহ দুটো লাইন লিখে পাঠিয়ে দিস, 3 লাইনের মাথায় যদি তোমরা বলে দিতে পারো তাহলে আমি কোরআনের প্রচার বন্ধ করে দেব। জোরে বলেন, কত বড় চ্যালেঞ্জ! যারা আরবি সাহিত্য নিয়ে কলকাতা পড়াশোনা করছে, আরবিক অনার্স, তারা জানে জাহিজ কত বড় কবি, তারা জানে লাবিদ বিন রাবিয়া কত বড় কবি, তারা জানে আমতারা কত বড় কবি, তারা জানে ইব্রাহিম জুবিয়ানি কত বড় কবি, সব বড় বড় কবি। এরা বলছে আচ্ছা মোহাম্মদ যখন এসছে একটা জায়গা করে দাও, এসো তুমি কি এনেছো বাবা? তা বলছেন আমি কি এনেছি দেখবে? বলছে কি দেখেন, বিসমিল্লাহ মানে রাখেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার হাই হুতি ওয়ানহার বলবেন না, তাহলে মানে পাল্টে যাবে। ইন্না অবশ্যই আমি আল্লাহ তাআলা আ'তাইনাকা নবী তোমাকে দিয়েছি কাল কাউসার হাউসে কাউসার, ফসল্লি নবী তুমি নামাজ পড়ো নামাজ, ফসল্লি লিরাব্বিকা তোমার প্রভুর জন্য ওয়ানহার এবং নাহার করো কুরবানি করো। জোরে বলুন, এইবার আমার দিকে তাকান, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দেখ হার কাউসার কি সুন্দর মিল। নবী বলল এরকম একটা লাইন তোরা মিল করে দেখিয়ে দে তাহলে আমি ইসলাম প্রচার করা বন্ধ করে দেব। জোরে বলেন, আন্তারা আন্তারা আস্তে আস্তে করে গিয়েছে, গিয়ে বলছে আজ আমার কবিতা প্রত্যেক বছর স্বর্ণ অক্ষরে লিখে কাবার দেওয়ালে টাঙানো হয়, আজ কোথা থেকে মোহাম্মদ কোথাকা মুসলিমদের নেতা নাকি এসেছে, সে আবার বলে 2 লাইন লিখেছি এর পরে কি হবে, প্রমাণ দাও দেখি তো কি লিখেছে। খুলে দেখছে কি জানো, যখন খুলেছেন আন্তারা খুলে ওই আয়াতের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন এটা কোনো মানুষের নয়, এটা কোনো মানুষের নয়, নবী মুহাম্মদ মনে হয় ইন্নাকা শাইরুম মুবিন, নবী মুহাম্মদ মনে হয় ভয়ঙ্কর জাদুকর। বলুন নাউজুবিল্লাহ, ওর কবিত্ব মাথা ফেটে গেছে, কি কি লিখেছে রে বাবা, ও সরে গেল। লাবিদ বিন রাবিয়া আন্তারা গেল, আন্তারা গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি, অনেক কাগজ নষ্ট করলো, করার পরে আল্লাহর নবীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জোরে বলেন, লাস্ট লাবিদ বিন রাবিয়া আস্তে আস্তে করে গেল, গিয়ে কি করছে দেখছে, ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বলছে হ্যাঁ হাযা লাইসা বিকালামিল বাশার, মিলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, এইবার একটু সুবহানাল্লাহ বলে ফেলেছেন। তারপর দেখেন অনেক সময় দেখবেন স্কুলে গেছে বাচ্চা আর মিস্ত্রি এসে বাড়িতে, বাপ আর মিস্ত্রি মিলে একটা জানলা লাগাতে পারে না,
স্কুল থেকে বাচ্চা, এখন ডিজিটাল বাচ্চা, বাচ্চা এসে গেছে, এসে দেখছে মিস্ত্রির গায়ে ঘাম, বাপের গায়ে ঘাম। তখন বলছে, আব্বু তুমি কি করছো? বলে, আর বাবা বলিস না, জানলাটা লাগাতে পারি না, তোমরা সরো, আমি লেগে দিচ্ছি। বলে এরা দুজন বসে মুড়ি চানাচুর খাচ্ছে, অনেক দম হয়ে গেছে, আর ইয়ে ব্যাগটা রেখে গিয়ে উল্টো লাগিয়ে দিয়েছে। মিস্ত্রি বলছে, ও খোকন কাকা, ই দেখো তোমার বাচ্চা তো লাগিয়ে দিয়েছে। আচ্ছা ও কি সঠিক লাগিয়েছে? ও তো উল্টো লাগিয়েছে। তা বলছে, মার্শাল্লাহ ভালো আছে, তাহলে একটু বিড়ি টিড়ি খেয়ে নে। তো দেরি করেছে, বিড়ি টিড়ি খেয়ে নে, গিয়ে আর দেখছে দত্তরিকা ইয়ে তো উল্টো লেগে গেছে। সবাই মনে করেছে, ইন্না আউতাইনা কালকাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহর নবী এই কোরআনের আয়াত যখন দিলাম, লাবিদ বিন রাবিয়া বলতে শুরু করলো, হায় হাযা হাযা লাইসা বিকালামিল বাশার। একটু ব্যাখ্যা করি, হাযা এটি 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 লাইসা নয় নয়, কালামিল বাশার মানুষের লেখা নয়। ও বলতে গিয়েছে এটা কোনো মানুষের লেখা নয়, পক্ষান্তরে স্বীকার করে নিল নবী যে আয়াতটি এনেছে, এই আয়াতটি আল্লাহ পাকের লেখা। সব কবিরা মাথা হ্যাট করে বসে আছে, আল্লাহর নবী লাশ ডায়লগ দিয়ে চলে আসলো, কি ফি কিতাবিম মাকুনুন, এটা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী যাও পৃথিবীতে যাও, বড় সায়েন্টিস্ট তোমার পিছনে লাগবে, বড় বড় বুদ্ধিজীবী তোমার পোঁদে লাগবে। এই নবী তুমি জেনে রাখো, প্রেজেন্ট পাস্ট ফিউচার পৃথিবীতে আমল করো, মায়ের লাল নেই, কোরআনকে কিছু কলিমা করবে, কোরআনকে কিছু সংযোজন করবে, বলবে কোরআনের ভিতরে একটু ভুল আছে, এ কথা কেউ বলতে পারবে না। আজ আমেরিকার বিজ্ঞানীরা ঠান্ডা ঘরে হাজার হাজার বছর ধরে রিসার্চ চালায়, বরং কোরআন থেকে একটি গ্রামার ভুল তারা পায় না, আপনারা জানেন না। তারপর কোরআন কি বলছে, আস্তে আস্তে করে কেটে কেটে, ইন্নাহুল কোরআনুন ফি কিতাবিম মাকনুন। এবার আসছে কোরআনের প্রত্যেকটি আয়াত, লা ইমাসহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার, আল্লাহর কোরআন বলছে লা লা না 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 না, মাসসা ইমাসসু মানে স্পর্শ করা। বলছে তোরা আমার কোরআন ধরবি না, তো দূরের কথা ছুবি না। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ ছুবি, ইল্লা অবশ্যই ছুবি, মুতাহহারুন যদি তোরা পাক থাকিস তারপর ছুবি, বলেন না সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম মনে আছে আমার ওয়াজ ইলেকট্রিক, এইবার ইন্টারন্যাশনাল লাইব্রেরিতে তারা ঢুকেছে, ঢুকে ওরা বলছে, আচ্ছা ভাই আমেরিকার এত সুন্দর লাইব্রেরিতে কোরআন উপরে রেখেছো, হাত দেওয়া যায় না? তা কেন তো হাত দেওয়া যায় না? বলছে এ ভাই কোরআনে আছে লা ইমাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন বলেছে তোমরা যদি নাপাক থাকো তোমরা এ অবস্থায় কোরআন ধরবে না। জোরে বলেন। আমরা আমেরিকান বাসীরা রে ভাই, লাইব্রেরিতে কোরআন যদি না রাখি লাইব্রেরির সম্মান পাবে না, আর কোরআন যদি রাখি নিচে তাহলে আমেরিকারা হাত দেবে, অথচ কোরআনে বলেছে লা ইমাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় হাত দেওয়া যাবে না। তাই আমরা কোরআনটাকে রেখেছি সবচেয়ে উপরে যাতে মানুষ না হাত দিতে পারে। তাহলে হ্যাঁ মুসলমানদের কোরআন তোমরা, আমরা এত ইজ্জত করি, বলে হ্যাঁ তো নিচে রাখতে পারো, বলে না, মুসলমানদের কাছে দুটো নাপাক আছে, এক হচ্ছে পেশাব ফিরে পানি যারা নেয় না, আমরা আমেরিকানরা যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরি, পেশাব ফিরে আমরা পানি নিই না, অপরদিকে আমরা পায়খানা করি, পায়খানা করে টিস্যু পেপার নিয়ে পোয়া মুছে নিই, মুসলমানদের কাছে এ দুটো মারাত্মক নাপাক। জোরে বলুন। কোরআন বলেছে লা ইমাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর নবী জানিয়েছেন না 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 না, তোমরা যখন নাপাক থাকবে, তোমরা যখন নাপাকি অবস্থায় থাকিবে কোরআনকে স্পর্শ করো না, কোরআনকে যদি তোমরা নাপাকি অবস্থায় স্পর্শ করো কোরআন তোমাদের কাছে মাগফিরাত হবে না, কোরআন তোমাদের কাছে হেদায়েত হবে না, কোরআন তোমাদের কাছে বরকতময় হবে না, কোরআন বড় তোমাদের জন্য গজব হয়ে যাবে, কোরআনকে ইজ্জত দিতে হবে। তারপর বলছি কি কোরআন,
প্রত্যেকটি আয়াত কেটে কেটে নিয়ে যাচ্ছে, শুধু কোরআনের পরিচয়। তানজিল তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বললে আমি পৃথিবীতে অন্য কারোর দরবার থেকে আসি নাও, আমেরিকার কোনো অথরেন্সের থেকে আসি নাও, কোনো রাইটার আমাকে লেখেনি, কোনো ভারতের কবি আমাকে লেখেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে পৃথিবীর জমিনে এসেছি।